হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 5th February। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি দিন একটা কুচকে ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আমাকে কেমন লাগছে? অনেক ভালো। তো তোমাদের যেমনটা বলেছিলাম, আমার মেয়ে একটু জ্বর ছিল, জ্বরটা অনেক দিন ধরে যাচ্ছিল না। তো আমরা রিক্স নিয়ে আজকে চলে এসেছি টেস্ট করাতে, সমস্ত কিছু ব্লাড টেস্ট করিয়ে নিয়ে যাবো। তো শরীরটা একটু ভালো আছে, একটু চনমনে আছে, নিজেই থেকে ভিডিও করতে চাইছে। তো আমি ফোনটা হাতে দিয়ে দিয়েছি, ও একটু টুকটুক করে ভিডিও করছে। তো যাই হোক, অ্যানিভার্সারি দিনে অনেক কিছু প্ল্যানিং ছিল, সেসব প্ল্যানিং ছেড়ে এখন এখানেই সময় কাটছে। ওর বাবা কাগজপত্র নিয়ে টেস্টের জন্য রেডি হচ্ছে। তো যাই হোক, এখানে ওকে নিয়ে ওর বাবা ঢুকেছে, আমি যাইনি। আমার ভীষণ দেখতে কষ্ট হবে, আমি দেখতে পারি না এসব ফ্ল্যাট। তো আমার শরীরটা খারাপ লাগছিলো, সেই জন্য আমি বাইরে দাঁড়িয়ে বললো ভিডিও করতে। তো আমি ওটা দেখতে পাচ্ছি না, জাস্ট ওকে দেখতে পাচ্ছি, সেইটুকুই আমি ভিডিও করছি। আর ওকে যাতে না ওদিকে দেখতে হয় সেই জন্য চেষ্টা করছি, বেচারা খুব কষ্ট পাচ্ছে। তো যাই হোক, টেস্টটা করিয়ে নিলাম কোনো রিস্ক না রেখে। তো আজকে অনেক কিছু প্ল্যান ছিল, আমরা যেসব সমস্ত কিছু যেটা ভাবি সবসময় সেটা হয় না, সেটা তার উদাহরণ আজকেই। তো আজকে ভেবেছিলাম দিনটা খুব এনজয় করবো, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো বাইরে, ডিনার করবো বাইরে। তো সেসব কিছুই হলো না। তো এমনকি আমাদের এখন 1:30 বাজে এই টাইমটায়, এখনও পর্যন্ত আমরা দুজনের মুখে খাবার তুলতে পারিনি। এরকমভাবে দিনটা কাটছে, লাইফটা আমাদের ইচ্ছে মতো চলে না। লাইফে আমরা যেটা ভাবিস তার অপোজিটেই হয়। তার জন্য বসে আছে পিছনে, ওপরে ঠাকুর বসে আছে, দেখতে পাচ্ছ তো? তো সেটাই বলছি যে আমরা যেটা ভাববো সেটাই হবে, সেটা নয়, তার অপোজিটটাই হলেও আমাদের তার সেখান থেকে ওভারকাম করতে হবে। তো আমরা এখানে ওর মুডটাকে ভালো করার জন্য একটু ফটো সেশন করছি। তো ওর ভালো লাগছে, তো ও একটু বেটার আছে। আর যেখানে আমরা একসময় প্রচুর প্রেম করেছি, তো কোইন্সিডেন্টলি সেই প্লেসের সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি। তো আমার সেটাও একটা খুব ভালো লাগলো, কিছু না হোক সেই জায়গা দিয়ে গেলেও একটা মনটা আনন্দ হয়েছে। সব কিছু অল্পের মধ্যেও আনন্দটা খুঁজে যেতে হবে, তাই না? সেটাই করছি আজকে, আর কিছু করার নেই যেহেতু। আর এখানে দেখো দুটো পাখি একসাথে বসে আছে, এত সুন্দর লাগছে যে আমি ক্যামেরায় না ক্যাপচার করে পারলাম না। দুটো পাখি আমাদের মতোই লাগছে, দেখো। তো যাই হোক, ওরাও মনে হয় বেচারি মনে হচ্ছে, কিছু করার নেই, বসে আছে চাতকের মতো।